শারদীয় দুর্গাপূজার নিরাপত্তায় সারা দেশের সীমান্তে আট কিলোমিটারের মধ্যে প্রায় অবস্থিত সার্বিক নিরাপত্তার জন্য দুই হাজার বিজিবি মোতায়েন করা হয়েছে শনিবার রাতে বিজিবি সদর দফতরের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ শরীফুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন তিনি বলেন যে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবেলায় বিজেপির সদস্যরা যাতে অনদিক পনেরো থেকে তিরিশ মিনিটের মধ্যে পূজা মণ্ডপে পৌঁছাতে পারেন সেজন্য প্রজা মণ্ডপের আশেপাশে সুবিধাজনক স্থানে আটাশিটি বেজ ক্যাম্প স্থাপন করে উনানব্বই প্লাটুন বিজিপি মোতায়েন করা হয়েছে প্রতিটি ব্যাটালয়নে অতিরিক্ত দুই প্লাটুন করে বিজিপি সদস্য স্ট্যান্ড বাই রাখা হয়েছে এছাড়াও রাজধানী ঢাকার মন্দির বা পূজা মণ্ডপের সার্বিক নিরাপত্তা বিধানের বিজিপি ঢাকা সেক্টর তত্ত্বাবধানে চার প্লাটুন সদস্য সার্বক্ষণিকভাবে দায়িত্ব পালন করছে বলেও জানান তিনি